হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু সাকিব আল হাসানের সিলেটে যাওয়ার পর আজকে কিন্তু প্রথম প্রেস কনফারেন্স ছিল। তো সেখানে কিন্তু সাকিব আল হাসানকে অনেক হাসি খুশি দেখা গিয়েছে। তো এটা অনেকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান আমাদের ক্যাপ্টেন, তিনি যদি হাসি খুশি থাকে এবং তিনি অনেকগুলো কথা বলেছে, তো সে কথাগুলো আমরা শর্টকাটে একটু শোনার চেষ্টা করব। তিনি বলেছেন আমরা দুইটা সিরিজে জিততে চাই, তবে এটা ইজি না আমরা জানি, কিন্তু আমরা ওদেরকে বড় হিসেবে দেখতে চাই না, কারণ আমরা যখন নিজেরা নিজেদেরকে ছোট করে ফেলি তখনই আমরা খারাপ পারফরমেন্স করি। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজেদের মধ্যে সেরাটা আছে সেরাটা বের করে আনার, এবং আমার বর্তমান কিন্তু ড্রেসিং রুমের অবস্থা খুব ভালো আছে, তো এই ভালোটা যেন ধরে রাখতে পারি আমরা, সে আশা নিয়ে আমরা মাঠে নামবো আগামীকাল। তো একাদশ কেমন হবে সেসব বিষয়ে সাকিব আল হাসান কিছু বলেন নাই, তবে কিছু আইডিয়া পাওয়া গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগামীকাল কি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিটা জিততে পারবে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন।